প্রথম শ্রেণী ইংলিশ থেকে নিতে পারে। যে আমাদের টপিক সেটা হচ্ছে পাকিস্তান ট্রেফিক, সেটা হচ্ছে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2019। সবাই বরিশাল বোর্ড 2019টা নাও। মূলত যে জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় সেগুলো হচ্ছে পাটবিস্পিসের পরিবর্তন হয়, বেশিরভাগ ক্ষেত্রে পাটবিস্পিসের পরিবর্তন হয়, কোন কোন ক্ষেত্রে শব্দের সাথে সংযোজন হয়। ঠিক আছে, মেন কাজ হচ্ছে পাটবিস্পিসের পরিবর্তন। পাটবিস্পিসের পরিবর্তন গুলো আমাদেরকে জানতে হবে, কখন কোন কোন পাটবিস্পিসটা কিভাবে পরিবর্তন হয়, কোথা থেকে কোথায় যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বেশিরভাগ পরিবর্তন গুলো হয় নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, নাউন থেকে আবার ভার্ব, এভাবে আমাদের পরিবর্তন করতে হয়। ঠিক আছে, যদি আগে ওয়ার্ড থেকে ক্লু পাই তাহলে পর ওয়ার্ডে দেখা লাগবে না, যদি পর ওয়ার্ডে ক্লু পাই তাহলে আগে ওয়ার্ডে দেখা লাগবে। ক্লিয়ার? তাহলে দেখো, কি দেখো, আমরা জানি আর্টিকেলটা বসে নাউন প্রোনাউনের আগে। ঠিক আছে, নাউন প্রোনাউনের আগে। এখন এখানে একটা নাম দেখো, সিটি। এখন সিটি নাউনটা এই সিটি হচ্ছে নাউন, নাউনের আগে বসেছি একটা আর্টিকেল বসে। তারপরে যদি বর্তমানে কোনো ওয়ার্ড যদি বসতে পারে, বসতে বসার অনুমতি যদি চায় তাহলে সে ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? আমি আমরা বলছি আর্টিকেল এবং নাউন। এটা দেখো, দুটো হচ্ছে এরকম এই এরকম যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর্টিকেল এবং নাউন মধ্যখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখো আমাদের এটা অ্যাডজেক্টিভ কিন্তু আছে, বড় ছোট ভালো মন্দ এগুলো আমরা জানি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, শর্টটা কেমন বড়? এখন নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ আছে। এখানে পার্টিস সাজিয়ে বলতে পারবে, বলো। সাজিয়া দেখো, আমি বলে দিচ্ছি, সবাই একটু ভালো করে শুনে রাখুন। এটা হচ্ছে নাম্বার ওয়ান আর্টিকেল প্লাস আর্টিকেল প্লাস ড্যাশ প্লাস নাউন যদি থাকে তাহলে ওই ড্যাশের জায়গায় আমাদেরকে অবশ্যই অ্যাডজেক্টিভ ঘটাতে হবে। সূত্র অনুযায়ী আমাদের অ্যাডজেক্টিভ আছে। তবে যদি আর্টিকেলটা যদি ডেফিনিট আর্টিকেল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, উক্ত অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে, সুপারলেটিভ ক্রম হয়ে যাবে, তাহলে দা বিগেস্ট হয়ে যাবে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দিয়ে ঘটবে, তাহলে ঢাকা ইজ দা বিগেস্ট সিটি অফ বাংলাদেশ। ক্লিয়ার? এই রুলসটা কি লেখা হয়েছে? আর্টিকেল প্লাস আগে প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন যদি থাকে এর মধ্যখানে যদি গেস থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আর কোন ধরনের অ্যাডজেক্টিভ হবে? যদি আর্টিকেলটা যদি সুপার, হ্যাঁ, ডেফিনিট আর্টিকেল হয় তাহলে সুপারলেটিভ হবে, আর যদি ইনডিফিনিট আর্টিকেল হয়, ইনডিফিনিট আর্টিকেল যদি হয় তাহলে হবে তোমার পজিটিভ ডিগ্রি হবে। আচ্ছা ঠিক আছে, তোমারটা বন্ধ করো। এরপর আয়েশা, আয়েশা স্পিকারটা অন করো, তোমার ভিডিও ডাউন করো। এই যে আমি একটা রুল দিলাম, টাকা তারপর আছে ডিগ্রির পরিবর্তে আমরা ডিগ্রির থেকে মেনশন করে এখানে আমরা কি করলাম, এই ডিগ্রিটাকে আমরা অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম টু সুপারলেটিভ ফর্ম নিয়ে গেলে মেনশন করে এটা ডিগ্রি রয়েছে এভাবে থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে কি জন্য,
কিন্তু তার আগে আসতে পারছে, তারপরে নাম আছে আমরা জানি, আর ইন্ডিয়া যেমন নামের মধ্যখানে কি হয় একদিকে হয়, একদিকে ঠিকই আছে দিক, এখন একদিকের পথটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু তার আগে আটিকাটা ক্যাবিনেট টিকেট। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্যাবিনেট টিকেট সবসময় সুপার রেডি ঠিক আগে বসে, ঠিক আছে, তাহলে এটাকে দিকটা গেছে সুপার রেডি ঠিক দিতে নিয়ে যেতে হবে, ক্লিয়ার? তারপরটা দেখো, ইট ইজ ডেন্স পপুলেটেড, ইট ইজ ডেন্স পপুলেটেড, আমি এটা শুধুমাত্র অনেক ক্ষেত্রে আমি আগে করেছি যে আগে এবং পরে আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড, যদি আগের ওয়ার্ডে যদি কোনো ক্লু পাই তাহলে পরের ওয়ার্ডে আমাদের তাকানোর দরকার নেই। ইট ইজ ডেন্সলি পপুলেটেড, এটা জনবহুল ধরা হয়, জনবহুল বা হ্যাঁ জনবসতিপূর্ণ একটা এলাকা, ঠিক আছে, ডেন্সলি পপুলেটেড এরিয়া হয়, কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া আছে, ইট ইজ ডেন্সলি, তাহলে যেহেতু বাঘটাকে ধরতে সেখানে এই অ্যাডজেক্টিভটা থাকবে না, এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভটা, তাহলে আমাদের বলছি এটি এটি হয় কেমন হয়, আমি একটু কোশ্চেন করি, তাহলে যদি বাক্যে কোশ্চেন করি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব, ক্লিয়ার? এক্ষেত্রে এই রুলসটা রাখতে পারি আমরা। তাহলে দেখো অ্যাজ, যেহেতু ইট ইজ দ্য ক্যাপিটাল, যেহেতু ইট ইজ দ্য ক্যাপিটাল অফ আর কান্ট্রি, যেহেতু এটি আমাদের ক্যাপিটাল অফ রাজধানী অফ আর কান্ট্রি, আমাদের দেশের রাজধানী, দেখো যেহেতু ইট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের রাজধানী, ইটস ইম্পর্টেন্ট ইজ গ্রেট, ইটস ইম্পর্টেন্ট, আমরা এর আগে পড়ছি কিছু কিছু প্রনাউনের সাথে অ্যাজ হয়, প্রনাউনের সাথে অ্যাজ হয়, দেখো ইটস ইম্পর্টেন্ট ইজ গ্রেট, দেখো খুব ভালো করে খেয়াল করো, এটা আমি বুঝে দিচ্ছি, যদি দেখো এটা পুরোটা তার সাবজেক্ট হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে দেখো কোন সেন্টেন্সে যদি ভার্ব, যদি কোন সেন্টেন্সে যদি আমি আগে বলেছি সামনে এস ইম্পর্টেন্ট হয়ে যাবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, দেখো এটা একটা তার একটা কথা, আমি যদি দিই ইঞ্জিনিয়ার অফ কাজী, ঠিক আছে, ইঞ্জিনিয়ার অফ ইঞ্জিনিয়ার অফ নজরুল, তাহলে এটা পুরোটাই নাম পেয়ে যাবে, এটার গুরুত্ব অনেক বেশি, এটির গুরুত্ব অনেক বেশি, এটি বলতে ঢাকাকে বোঝানো হয়েছে, এই এই ক্যাপিটালকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ইজ ইম্পর্টেন্ট, এটা পুরোটাই আমাদের হয়ে গেল নাউন ফ্রেজ, ঠিক আছে, ইজ গ্রেট, ওকে, অনেক ক্ষেত্রে শুধু নাউন থাকে না নাউন ফ্রেজ হয়ে যায়, ক্লিয়ার? এই জন্য আমি বলে দিলাম
ইন্ডিয়া অপারা, সেক্ষেত্রে পুরোটাই নাম পেজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স হয়ে যাবে ইজ গ্রেট। ওকে নাম্বার জি, ঢাকা ইজ আ বিউটি সিটি। তাহলে দেখো আগের রুলসটা দেখো, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে তার মধ্যখানে যেটাই দেখো সেটা একটি হয়ে যাবে বিউটি। এটা হচ্ছে বার, হচ্ছে বার, এটাকে আমরা কি করবো অ্যাডজেক্টিভ করবো। অ্যাডজেক্টিভ করতে কিভাবে করবো, বিউটিফুল হয়ে যাবে, সরি বিউটি বিউটিফাই, বিউটি বিউটিফাই, থেকে তারপর দেখো তাহলে এটা মনে রাখবো আর্টিকেল এবং নাউন যদি থাকে তাহলে দুজন মধ্যে তাহলে দেখি পাবে বিউটি থেকে বিউটিফাই থেকে বিউটিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, বিউটিফাই থেকে বিউটিফিকেশন হয়ে যাবে বিউটিফাই, একবার বিউটিফিকেশন নাউন, বিউটি বিউটিফিকেশন, বিউটিফাই, বিউটিফুল। ওকে বিউটি এই এই জিনিসগুলো দেখতে হবে, বিউটি বিউটিফুল, বিউটিফিকেশন, বিউটিফাই বা বিউটিফাই। ক্লিয়ার? তারপর দেখো দোজ হু লিভ আউট, আউট আছে না এখানে আউটসাইড হয়ে যাবে, দোজ হু লিভ আউটসাইড দা সিটি, যারা ঢাকা শহরের বাইরে বসবাস করে, হ্যাভ এ ফ্যাসিনেট, হ্যাভ এ আছে ফ্যাসিনেট টু বিজিট ঢাকা, হ্যাভ এ ফ্যাসিনেশন, হ্যাভ এ ফ্যাসিনেশন, একটা ফ্যাসিনেশন, একটা আকাঙ্ক্ষা থাকে তাদের, একটা ফ্যাসিনেশন ওয়ার্ড অর্থ জানো, একটা ফ্যাসিনেশন তো আসলে অনেকগুলো ওয়ার্ড হয়, একটা হচ্ছে লেখো আমি লিখে দিচ্ছি, আমি আবার বলছি দোজ হু লিভ আউটসাইড দা, আউটসাইড দা সিটি, যারা ঢাকা শহরের বাইরে বসবাস করে, তাদের হ্যাঁ তাদের আছে এই ফ্যাসিনেশন টু ভিজিট ঢাকা, ঢাকা ভ্রমণ করার একটা এখানে ফ্যাসিনেশন, একটা আকাঙ্ক্ষা থাকে বা মুগ্ধ, এখানে ফ্যাসিনেশন তো মুগ্ধ করা বা মুগ্ধ হওয়া, ঠিক আছে, কিন্তু এখানে ফ্যাসিনেট
এখানে ওয়ার্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে অর্থের কারণে, যে সেন্টেন্সের কারণে ফিক্সিনেশন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে বা একটা কৌতূহল থাকে। আই ওয়াজ ভেরি ডেজায়ার, আই ওয়াজ ভেরি ডেজায়ার টু আছে এখানে, আই ওয়াজ ভেরি আমার খুব ছিল ডেজায়ার, উচ্চ আকাঙ্ক্ষা, ডেজায়ার উচ্চ আকাঙ্ক্ষা। তাহলে দেখো, আই ওয়াজ আমার ছিল ভেরি বেইরি জাজায়ার থেকে, দেখো বেইরি জাজায়ার থেকে জাজারিয়াস খুব আমার আছে, খুব আমি একটা নর্মাল জাজার কিন্তু বুঝে নিচ্ছি। আমার আছে, কেমন আছে, খুব খুব আছে, ক্লিয়ার। তাহলে এটা ডেজায়ার থেকে নাউন, এই বার থেকে এটা বার থেকে অ্যাডজেক্টিভ করতে হলে ডেজায়ার থেকে ডেজারাস, ঠিক আছে, ডেজারাস হয়ে যায়। হ্যাঁ ডেজারিয়াস, হ্যাঁ ডেজারাস হবে ডি এস আই এস আই ডি ই এস আই আর ও ইউএস, ডেজারাস, ঠিক আছে। আই ওয়াজ ভেরি ডেজারাস, আমার খুবই আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা ছিল টু ভিজিট ঢাকা, ঢাকা ভ্রমণ করা। এট লাস্ট অবশেষে আই ফুলফিল মাই অ্যাসপিরেশন, এগুলো সবগুলো অর্থ কিন্তু অ্যাসপিরেশন আর ডেজায়ার একই কথা। আই ফুলফিল মাই এসপি থেকে অ্যাসপিরেশন হবে, আই ফুলফিল মাই অ্যাসপিরেশন, আমি আমার অ্যাসপিরেশন। তাহলে শেষ সেন্টেন্সের শেষে কখনো কি হয় নাও হয়, এখানে লাস্ট ইয়ার এটা না দিলে পারে, লাস্ট ইয়ার এট লাস্ট, লাস্ট ইয়ার এগুলো আমরা সেন্টেন্সের শুরুতে শেষে পাঠাতে পারি, এগুলো দিলে হয় না দিলে হয়, অর্থাৎ এগুলো দিলে বারটা কখন করছি সেটা বুঝা যায়। আমি ফুলফিল করছিলাম কখন, লাস্ট ইয়ার গত বছর, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আমি বাক্সে যখন প্রশ্ন করে উত্তর পাবো তখন ওইগুলো অ্যাডভার্ব ক্লিয়ারলি বোঝা যাবে। লাস্ট ইয়ার এটা কি, আমি যদি জিজ্ঞাসা করে দিই একটা সেন্টেন্সে লাস্ট ইয়ার এটা কি, এটা কোন পার্ট অফ স্পিচ, তখন একটু বলতে পারবে না। সেক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ড বা নামে, সরি বাক্স নামকে যখন কোশ্চেন করবো তখন এগুলো ক্লিয়ার আইডেন্টিফিকেশন আমরা পেয়ে যাবো। আমি ফুলফিল করেছিলাম কখন করেছি, গত বছর, সময়ের উল্লেখ যদি থাকে তাহলে সেগুলো অ্যাডভার্ব হয়ে যায়। সেক্ষেত্রে দেখো, আই ফুলফিল মাই অ্যাসপিরেশন, আমরা প্রস্তুতি আমি আমার আকাঙ্ক্ষা পূর্ণ করেছি গত বছর। আই বিকাম প্লিজ সিং দা অ্যাট্রাক্টিভ বিল্ডিং, সিং দা অ্যাট্রাক্টিভ বিল্ডিং, এর আগে নিয়ম বার পাশে দেখো, বার সরি আর্টিকেল আছে এবং শেষে নাউন আছে, তাহলে এর মতো কেন অ্যাডজেক্টিভ হবে, তাহলে দা অ্যাট্রাক্ট আকর্ষণ করা বার থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে দা অ্যাট্রাক্টিভ বিল্ডিং হয়ে যাবে। ক্লিয়ার? সাদিয়া সাউথাবিন দুইজন একজন আপনি করো, সাদিয়া একটু স্পিকার এটা করো, স্পিকার অন করো। সমস্যা কোথাও আছে, তারের অনেক ক্ষেত্রে সাবজেক্টের গুরুত্ব হতে পারে, উল্টা হওয়া স্বাভাবিক। যদি কখনো তার কাছে কখনো ছোট ভুলগুলো অনেক ক্ষেত্রে আমরা করে থাকি সেগুলো, তবে এমন কোন বিশাল ভুল তোমাদেরকে তোমাদের মধ্যখানে দিয়ে ক্লাস করাবো, কারণ এগুলো করানোর জন্য আমাদের একটা আমাদের টিচারদের কিছু কাজ থাকে, ভুলগুলো দেখতে হয়, কারণ আমি স্টুডেন্ট পরে দেখছি যে সেটা ক্লিয়ার কিনা, সেটা ভুল করা যাচ্ছে কিনা, সেগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হয়। সেটা 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, সব টিচারের উচিত। সেক্ষেত্রে আমি ফলো করি একজন ভালো টিচার যে আদর্শগুলো থাকা দরকার, সেক্ষেত্রে সবচেয়ে প্রধান আদর্শ হচ্ছে একটা টিচার কি লেকচার দিবে সেগুলো একটু ভালো করে দেখে নেয়। সেক্ষেত্রে আমি মনে করি আমার লেকচার গুলো কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে তারপরে যদি কারো কাছে কোনো সন্দেহ থাকে, কোনো রুলস এর যদি সন্দেহ থাকে, কোনো ডেফিনেশনের যদি সন্দেহ থাকে, তাহলে আমাকে ক্লিয়ারলি জানাবে।
তারপরে বলতেছি এই সমস্ত নিয়ম গুলো কিন্তু সবগুলো সচরাচর তিন চারটা নিয়ম। তবে আমাদের তিন চারটা নিয়মের ভিতর একটা হচ্ছে আমাদের কিভাবে বার থেকে একবার করতে হয় সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অসংখ্য। আমি